আমি নির্বাচনের আগে এই ব্রিজের কাজটা শুরু করেছিলাম কিন্তু নির্বাচনের আচরণবিধির কারণে কাজটা শেষ করতে পারি নাই এখন যেহেতু আমি নিজেই এমপি হয়ে গেছি কিন্তু আমি এমপি হওয়ার পর যে জিনিসটা খেয়াল করে দেখলাম আমার এলাকায় ব্রিজ লাগে প্রায় আরো 70 থেকে 80টা কিন্তু সরকারিভাবে যে বরাদ্দ আছে তাতে এই বছরে বা 5 বছরে হয়তো 10 15টা ব্রিজ বানানো যেতে পারে তাহলে বাকি ব্রিজের অবস্থা তো দেখে মানে কত জীবন যে লাগবে এটার কোনো ঠিক নাই এই জন্য আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমার নিজের টাকা দিয়েই আমার সরকারে যা আসবে আসবে নিজে ব্যারিস্টার হিসেবে যা ইনকাম আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি কোনো টাকা পয়সা জমাবো না বা আমার ওই রকম খরচও বাড়বে না সুতরাং এই ইনকাম দিয়ে আমি ব্রিজগুলো বানাই ফেলতে চাচ্ছি আপনারা দেখেন এই ব্রিজের কাজ এখন আজকে শুরু হয়ে গেছে ঢালাইয়ের কাজ যেহেতু এখন আর আমার কোনো বাধা নাই আমি ঢালাইয়ের কাজ শুরু করছি এটা আমার 49তম ব্রিজ কিন্তু চাচ্ছিলাম যে এমপি হওয়ার আগে 50টা অন্তত হয়ে যাক তো পারি না একটা ব্রিজ কম হয়ে গেল তো এখন আমার নিজের টাকা বলে তো আসলে কিছু নাই এখন আর আমি বিশ্বাস করি যে এমপি হওয়ার পর আমার নিজের ইনকাম এখন পাবলিকের হয়ে গেছে আমি নিজে যা ইনকাম করব এই টাকাটাও আমি আমার এলাকার মানুষের জন্য দিয়ে দিতে চাই এবং একেবারে শূন্য হাতেই আবার এমপি পদ থেকে বিদায় নিতে চাই বাকিটা জানি না নসিবে আল্লাহ কি রাখবে কিন্তু এই আজকের এই ব্রিজটা দেখেন এখানে যারা আদিবাসী আছেন আদিবাসীদের জন্য এই ব্রিজটা খুবই জরুরি কেউ আছে এখানে আদিবাসী হ্যাঁ আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি যে কত এই যে সাইডে দেখেন পুরাটাই ফরেস্ট এরিয়া এখানে এদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন বার বলা হয়েছে যে এই ব্রিজ করে দেওয়া হবে কিন্তু এখনো কেউ করে দিতে পারে নাই আমি দেখাই দিকে 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 এদিকে এই যে এখানে কাজ চলতেছে এখন দালাই ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন থাকেন এখানে এই যে আমাদের এখন ঢালাই চলতেছে আপনাদের দেখেন একজন আমার এক আদিবাসী ভাইয়ের ছেলে ওদের ওদের খুব আগ্রহ ছিল যে এই ব্রিজটা বানানোর এবং এরা আমাকে অনেক ভোটও দিয়েছেন এবং এটা দিতে পারে আমার খুব ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে এই যে আজকে যে ব্রিজটা হইতেছে তোমাদের আমি গাড়ি নিয়ে দিতে পারবো মোটরসাইকেল জি অবশ্যই আসলে আমরা বিগত আপনার এক বছর যাবত আমরা এই যে কাঁচা রাস্তা দিয়ে আসা যাওয়া করছি আমাদের অনেক ছেলেমেয়েরা আপনার পরীক্ষা দিতে আরেন এই বন্যার কারণে আমরা বিকল্প রাস্তা তৈরি করছিলাম বাসের সেতু দিয়ে যাওয়ার পর আসলে এরপর তো নির্বাচন এসে পড়লো নির্বাচন না থাকলে তো আগে অনেক আগে আমি ধন্যবাদ জানাই এদেরকে যারা আমি জানি যে আদিবাসীদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে এই ট্যালেন্ট আমি আমার এলাকার সব আদিবাসীদের ভিতর থেকে যে ট্যালেন্ট গুলো এগুলো বাইরে নিয়ে আসতে চাই এবং এলাকা এবং দেশের কল্যাণে কাজে লাগাইতে চাই এই জন্য যে ইনফ্রাস্ট্রাকচার যেটা ডেভেলপমেন্ট করা দরকার ব্রিজ বানানো বা রাস্তা বানানো রাস্তা পাকা করা এবং বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগানের শ্রমিক ভাই বোনদের জন্য যা যা করা লাগে এদের রাস্তাঘাট মন্দির তারপর হচ্ছে গিয়ে আরো যে তাদের প্রাইমারি এডুকেশন যেটা এগুলার জন্য আমি সর্বান্তকরণে যা যা লাগে তা নিয়ে আমি ঝাপাই করব আমি আপনাদের সবার দোয়া চাই যাতে আমি 8 লক্ষ মানুষের দায় দায়িত্ব যেটা নিয়েছি এটা যেন সফলভাবে শেষ করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন।